ফ্রেন্ডস, আপনিও যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন, ফেসবুক আইডি একেবারে বন্ধ করতে চাইছেন, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা শিখব মোবাইল থেকে ফেসবুক আইডি কীভাবে ডিলিট করে, পুরোপুরিভাবে কীভাবে রিমুভ করে, ফেসবুকে সার্চ করলে সেটা যেন শো না করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে পরবর্তীতে এই রিলেটেড ভিডিও পেতে থাকবেন। চলুন ভিডিও শুরু করা যাক। ডিলিট করার জন্য প্রথমে আপনার মোবাইলে ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর একদম উপরে ডান দিকে প্রোফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে চেক করে নিতে হবে আপনি যেটা ডিলিট করতে চাইছেন। এই অ্যাকাউন্টে আমি পেজ ক্রিয়েট করে রেখেছি, পেজও এখানে শো করছে। যদি আপনি অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার পেজ অটোমেটিক ডিলিট হয়ে যাবে, কেননা আপনি জানেন প্রোফাইল ইউজ করে পেজ ক্রিয়েট করা হয়। তো চলুন ফ্রেন্ডস, ডিলিট করার যে প্রসেস সেটা আমি শুরু করছি। আপনাকে সবার প্রথমে এখানে যে সেটিং অপশন আছে এই সেটিং অপশনে ক্লিক করতে হবে। এবার এখানে স্ক্রল ডাউন করে একটু নিচে আসতে হবে। এখানে একটা অপশন পাবেন অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল, এটার ভিতরে ডিলিটের অপশন থাকবে, আপনাকে পুরো স্টেপ ভালোমতো দেখতে হবে। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, এখানে লেখা আসবে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, তো এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে দুটো অপশন চলে আসবে, প্রথম অপশন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা, দ্বিতীয় অপশন অ্যাকাউন্ট ডিলিট করা। যদি আপনাকে ডিলিট করতে হয় তাহলে ডিলিট অপশনে ক্লিক করতে হবে। আর এখানে লেখা আসবে কন্টিনিউ টু ডিলিটেশন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম পেজ ওপেন হবে, তারপর এখানে রিজন সিলেক্ট করতে হবে যে আপনি কেন ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাইছেন। রিজন সিলেক্ট করার পর আপনার সামনে একটা এরকম পেজ ওপেন হবে, এখানে লেখা আছে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশন, এখানে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে একটা এরকম পেজ ওপেন হবে, যদি আপনি চান তাহলে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভও করতে পারেন। যদি আপনি চান তাহলে আপনার অ্যাকাউন্টে যেগুলো ইনফরমেশান আছে, যেগুলো ফটো ভিডিও আপনি আপলোড করে রেখেছেন, সেগুলো এখানে আপনি ডাউনলোডও করতে পারেন। যদি আপনার করার দরকার হয় তাহলে করুন, না হলে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে লেখা আসবে ডিলিট অ্যাকাউন্ট, আপনাকে এখানেই ক্লিক করতে হবে। তো এবার এখানে আপনাকে ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেটা এখানে দিতে হবে, তারপর কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। তো চলুন আমি ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবার কন্টিনিউয়ে ক্লিক করছি। এবার এখানে কনফার্ম করতে বলছে, যদি আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। কিন্তু ফ্রেন্ডস, আপনাকে এই জিনিসটা ধ্যান রাখতে হবে, 30 দিন সময় লাগে। যদি আপনি আজকে রিকোয়েস্ট করেন ডিলিট করার জন্য তাহলে আপনার অ্যাকাউন্ট 30 দিন পরে ডিলিট হয়ে যাবে। আপনি ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন, চাইলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কিন্তু 30 দিন অবধি এই অ্যাকাউন্টটি যেটা আপনি ডিলিট করেছেন এটা আপনাকে পরের বার লগ ইন করা যাবে না। যদি আপনি পরের বার অ্যাকাউন্টে লগ ইন করেন তাহলে অ্যাকাউন্টটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো চলুন আমি দেখাচ্ছি। আমি ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করছি। এবার আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে। আর এখানে ভালোভাবে লেখা আছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে আছে সেটা 30 দিন অবধি লগ ইন করা যাবে না। আমি যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করলাম সেটা আমি ওপেন করে দেখাচ্ছি। দেখুন এখানে ভালোভাবে লেখা আছে 24 জানুয়ারি 2023-এ আমার অ্যাকাউন্টটি ডিলিট হবে, কেননা আজকের তারিখ হচ্ছে 25শে ডিসেম্বর। আজকে থেকে আমি যদি হিসাব করি তাহলে 24 জানুয়ারি 2023-এ এক মাস পূরণ হবে। তো যদি আমি 24 জানুয়ারি 2023-এর আগে এটা সাইন ইন করি তাহলে আমার যে এই অ্যাকাউন্টটা আছে সেটা ডিলিট হবে না, আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি এটা 30 দিন অবধি লগ ইন না করি তাহলে এটা পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।